চাটা দিয়ে শুরু করলাম, চা খাচ্ছ? এখানে শাকসবজি কাটা হবে। ও স্বপনদা, স্বপনদা এসছে আমাদের, দেখো এই দেখো। এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আমি তোমাদের পেয়ালি মিধা। আজ করছে সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। আজকে লাঞ্চের মেনু কি আছে না আছে পরে তোমাদেরকে জানাবো। সব সবজি আমার কাটাকুটি কমপ্লিট। এখন ব্রেকফাস্টের মেনু চলছে, মানে ব্রেকফাস্টের কাজ চলছে এখন, কর্তামশাই করছে ব্রেকফাস্টেরই। তারপরে বানাবো লাঞ্চের মেনু। পড়াবে না আজকে? মাছতে মাথার মধ্যে আম সুন্দর আমটা দেখ বাবা কি শুনে করতো। আর কত নিচ্ছে দেখো। আজকে অনেক কিছু রান্না হচ্ছে। এদিকে মেয়ের মনপসন্দ চিলি পনির, এখানে কর্তামশাই ফেভারেট মানে একটা ডিশ বানাচ্ছি ডিমের, দহি ডিম, সেটা পরে দেখাচ্ছি। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমাদের হবে পনির পোস্ত, আর হবে ভেজ রাইস, তার জন্য এখানে কেটে রেখেছি। সুখে আজকে সানডে রান্নার রেসিপি মানে একদম তুঙ্গে, কি বলবো, এত তুঙ্গে চলে গেছে। তোমাদেরকে পুরো রান দেখাচ্ছি আজ। অ্যাকচুয়ালি প্রত্যেকটা রেসিপি কীভাবে করেছি সেটা চিলি পনির সবে তোমরা জানো, সেটা আর শেয়ার করার মতো কিছু নেই। আর পোস্ত পনির শেয়ার করার মতো কিছুই নেই। পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এতে তো কোনো মশলাই যায় না। আর মেন হচ্ছে ডিমটা, টক দই এখানে ফাটিয়ে রেখেছি। ডিমটা কীরকম করবো আমি কিন্তু নিজেই জানি না, নিজের মনের মতন করি। অ্যাকচুয়ালি ফোনে আমার একদম প্রেস নেই, ডিলিট করতে হচ্ছে প্রচুর ভিডিও। যাক গিয়ে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে কেটে নেবো মাঝখান দিয়ে, কেটে নিয়ে সব ফোড়নে কুচনো পেঁয়াজ আর কুচনো গার্লিক ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা কিমা, ওই যে গ্রিন চিলি কিমা করে রেখেছি, এটা একটু দেবো। দিয়ে তারপরে তোমার মানে এটা পুরোটা সাদা সাদা টাইপের হবে, এতে কোনো হল মানে হলদি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছু অ্যাড হবে না। শুধু গার্লি আর আনিয়ন চপ করে দেবো অল্প করে। আর মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে টক দই। টক দইটাকে ভালো করে ফাটিয়ে রেখেছি, নিজের মতন মতো মানে মনে মতন করে করছি। দেখি কীরকম হয়, টেস্ট হলে সবই পুরোটাই তোমার সাথে বলবো যে কীরকম হয়েছে। তারপরে তোমাদের পুরো ডিটেলসটা অন্যভাবে শেয়ার করব। ওই রেসিপিটা একদম আলাদাভাবেই হবে, ঠিক আছে? আর আজকে সানডে লাঞ্চ পুরো তুঙ্গি, মেয়ে আলাদা চিলি পনির অনেকদিন থেকে চাইছে খাবে খাবে, সে ওকে দেওয়া হচ্ছে না, সেও খাবে, তাই আজকে বানিয়ে দিচ্ছি। যে এটা হয়ে সেটা হয়ে গেল, পোস্ত পনিরটা করে নিলাম, লাস্টে ডিমটা করব, লাস্টে ভেজ রাইসটা করবো মানে ব্রাউন রাইস দিয়ে কিন্তু, ঠিক আছে? সবই কিন্তু হেলদি অপশান, কিন্তু কোনো কোনোটা কিন্তু আনহেলদি নেই, সবই হেলদি অপশান, ঠিক আছে? আর আমাদের পাতে থাকবে সবসময় কি থাকে, শাক, নোটে শাক, নোটে শাক না তো কী শাক বলে ওটাকে, ভুলে গেলাম, শাকে না না মনে থাকে না। যাক গিয়ে আমি দিকে রান্নাগুলো শেষ করি। অলরেডি এখন 11টা 5 হয়ে গেছে,
রান্না শেষ করে রান্নাঘর পোষা করবো, করিডোরে স্নান পুজো করে তারপরে খেতে বসবো। তাই চলো আজকে কোনো হয়তো তারা নেই স্নান। আর ও আর একটা কথা বলে দিই, কাল থেকে মেয়ের কাল এই উইকটাই ওদের ক্লাস হবে স্কুল, কারো আর সামার ভ্যাকেশন ওদের গরমের ছুটিটা নেক্সট উইক থেকে পড়ছে, নেক্সট মানডে থেকে। আর ওদের টাইমটা যেরকম সেম টাইম ছিল, 12টায় ছুটি হতো, 12টায় সেই ছুটি হবে কালকে, সেই 8টা থেকে ক্লাস, যেটা হয় ওদের হয়ে থাকে যেহেতু এই গরমের জন্য ক্লাসটাকে এগিয়ে নিয়ে আসা হয়েছিল, এক সপ্তাহ অনলাইন তারপরে টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছিলো ওই কারণে। তাই চলো বন্ধুরা, তোমার সাথে পরেও দেখা করছি, কারণ ক্যামেরা রাখার আমার জায়গা নেই, স্ট্যান্ডটা দেখবে অবস্থা আমার, এ দেখো এই স্ট্যান্ডটা হাল খারাপ, এ দেখো হাতে নিয়ে চলে এসেছি, কিচ্ছু করা যাচ্ছে না, এটা তুলতে যাচ্ছি নেমে যাচ্ছে, আর হাতেরটা ভেঙে গেছে ওর জন্য নিন করতে পারছি না। তাই চলো পরে দেখা করছি। দেখো আগে একটু ডিমটা ফ্রাই করে সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছি, ওদিকে ভাত হয়ে গেছে। যতটুকু পারছি শেয়ার করছি তোমাদের সাথে, দেখো এটা ভাত হয়ে গেছে। এই দেখো এদিকে একটু ঘি দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, দিয়ে দুটো এলাচ ফোড়ন দিয়েছি, আর কি কোনো সম্বাদ দিইনি, আর কেটে রাখা পেঁয়াজ আর রসুন এটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফ্রাই হলে, দেখো ডিম ভাজা হয়ে গেছে, এটা ফ্রাই হয়ে গেলে এই যে পোস্তটা যে করেছি এটা জলটা একটু দিয়ে রেখেছি, এটা কষে গেলে নামার সময় টক দই দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে আমার ভাই দেখো, এখানে মেয়ের চিলি পানির, রাইসের জন্য সব সবজি বসিয়ে দিয়েছি, এটা ফ্রাই হয়েছে হাই ফ্লেমে করছি, এর মধ্যে একটু পড়বে ভিনেগার, আজকে আর পাতি লেবু দিচ্ছি না, ভিনেগার দেবো, একটু ডার্ক সয়া সস দেবো, আর একটা পুরোটা সাদা তেলে করছি, আর একটু ঘি দিয়েছি, আর এদিকে আমার ব্রাউন রাইস অলরেডি কুক হয়ে গেছে। এদিকে আমার রান্নাঘরে সব কাজ মাছ হয়ে গেছে, পুরো রান্নাঘর একদম রিটিং ক্লিন, আর ওদিকে টেবিলে সব খাবার টাবারগুলো রাখা হয়েছে, ওর বাইরে মেয়ে আর মেয়ে জেঠু গাছ লাগাচ্ছে, সেটা ভিডিও আর আমার করা হয়নি। তাই পরপর রান্না, এদিকে শাক ভাজা, দহি এগ, তারপরে চিলি পনির, তারপরে তোমার হচ্ছে পোস্ত পনির, আজকে লাঞ্চটা জাস্ট তুঙ্গে, মানে মাদার্স ডে উপলক্ষে আজকে লাঞ্চটা জাস্ট জমে গেছে। এদিকে জেঠু আর ওর মেয়ে মিলে কাজ করছে গাছ।